আজকের নবম দশম শ্রেণীর বিষয় বিজিএস অধ্যায় ষোড়শ বাংলাদেশের সামাজিক সমস্যা এর প্রতিকার, এই অধ্যায় থেকে আমাদের আলোচনার বিষয় নারীর প্রতি সহিংসতা, নারীর প্রতি সহিংসতার প্রকৃতি, নারীর প্রতি সহিংসতার কারণ, নারীর প্রতি সহিংসতার প্রভাব এবং নারীর প্রতি সহিংসতা রোধে আইনের প্রতিকার, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সমাজের করণীয়, এই বিষয় নিয়ে এইগুলো নিয়ে আলোচনা করা হবে আমাদের আজকের এই ক্লাসটি। তাহলে এখন আমরা জানবো নারীর প্রতি সহিংসতা কি। পুরুষ বা নারী কর্তৃক যে কোনো বয়সের নারীর প্রতি শুধু নারী হওয়ার কারণে যে সহিংস আচরণ করা হয় তাই হলো নারীর প্রতি সহিংসতা। এখানে এই সহিংসতাটা পুরুষ বা নারী যে কারোর দ্বারাই হতে পারে, সংগঠিত হতে পারে, নারীর কোনো ব্যক্তি বা ব্যক্তি সমষ্টি নানা অজুহাতে নারীর আর্থসামাজিক, শারীরিক কিংবা মানসিক দুর্বলতার সুযোগ নিয়ে নারীর প্রতি সহিংসতা ঘটিয়ে থাকে। নারীর ইচ্ছার বিরুদ্ধে শারীরিক বা মানসিকভাবে এ নির্যাতন চালানো হয়ে থাকে। এই সহিংস আচরণ বাড়িঘর, রাস্তাঘাট, স্কুল কলেজ, কর্মক্ষেত্র, হাট বাজার থেকে শুরু করে সর্বস্থানে বা যে কোনো স্থানেই ঘটতে পারে। এই হলো নারীর প্রতি সহিংসতা। এরপরে দেখুন নারীর প্রতি সহিংসতার প্রকৃতি। বাংলাদেশের নারীর প্রতি সহিংসতার নারীর স্বাধীনতার ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধক এবং নারীর প্রতি সহিংসতার নানা প্রকৃতি রয়েছে। নারীরা বাড়িতে শারীরিক ও মানসিক যেসব নির্যাতনের শিকার হয় তাকে বলে পারিবারিক সহিংসতা। সাধারণত স্বামী, শাশুড়ি, ননদ এবং পরিবারের অন্যান্য সদস্য দ্বারা নারী এ ধরনের নির্যাতনের শিকার হয়। এসব সহিংসতার মধ্যে রয়েছে প্রহার, যৌতুক সম্পর্কিত নির্যাতন, শিক্ষা ও সম্পত্তির অধিকারের বঞ্চনা, অত্যধিক কাজের বোঝা চাপানো, কন্যা শিশুকে মারধর, যৌন পীড়ন প্রভৃতি। এগুলো আবার যৌন হয়রানি, নির্যাতন ও ধর্ষণ, মন গড়া পতোয়া, অ্যাসিড নিক্ষেপ, নারী ও শিশু পাচার প্রভৃতি হলো বর্বর, নির্মম ও প্রশাসিক সহিংসতা। এবং বাংলাদেশের নারীর প্রতি সহিংসতার যে বিষয়গুলো আমরা দেখতে পাই সাধারণত এগুলো হলো একটা, 1 নম্বরে যৌন হয়রানি, ফতোয়া, এসিড নিক্ষেপ, নারী ও শিশু পাচার। এই ধরনের এই বিষয়গুলোর আলোকে মূলত বাংলাদেশের নারীর প্রতি সহিংসতার সহিংসতাগুলো সংঘটিত হয়ে থাকে। এরপরে আমরা দেখব নারীর প্রতি সহিংসতার কারণগুলো কি কি। সমাজে নারীর প্রতি সহিংসতার বহু কারণ রয়েছে। আমাদের সমাজ ব্যবস্থায় বিভিন্ন কাজে নারী সর্বদা অপারদর্শী, অদক্ষ হিসেবেই পরিগণিত হয় বা চিহ্নিত হয়। বাইরের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় আচার অনুষ্ঠান থেকে তারা বঞ্চিত হয়। যৌতুক, বাল্যবিবাহ, বহুবিবাহ, ক্রমাগত কন্যা সন্তানের জন্ম ও এর ফলে পুত্র সন্তানের প্রতি আগ্রহী তা প্রভৃতি সামাজিক দৃষ্টিভঙ্গি কিন্তু নারীর প্রতি সহিংসতা বৃদ্ধিতে প্রভাব ফেলেছে বা প্রভাব ফেলতেছে। অর্থনৈতিক দুরবস্থা আমাদের দেশে যৌতুক প্রথাকে প্রতিষ্ঠা করতে উৎসাহিত করেছে। ক্রমে যৌতুক প্রথা পরিণত হয়েছে সহিংসতার হাতিয়ার রূপে। তাছাড়া নারীকে শিক্ষা থেকে বঞ্চিত রাখা, মতলবী ফতোয়া, বিভিন্ন সামাজিক কুপ্রথা প্রভৃতি নারীর প্রতি সহিংসতার গুরুত্বপূর্ণ কারণ। এখনো আমাদের সমাজে অনেক পুরুষ নারীকে দুর্বল ও অবলা হিসেবে মনে করে এবং গ্রামীণ ও শহরে সমাজের প্রতিবয় পরিবারে পুরুষের দৃষ্টিভঙ্গি হলো নারীর কাজ শুধু গৃহে রান্নাবান্না, সন্তান জন্মদান, লালন পালন, সবজি বাগান করা, গবাদি পশুপালন, শিশুকে পাঠদান, শারীরিক শুশ্রূষা করা প্রভৃতি। এগুলোই হলো পুরুষতান্ত্রিক সমাজে আমাদের দেশে বিশ্বাস করা হয় নারীদের কাজগুলো, এই কাজগুলোই নারীরা শুধু করে থাকেন। পুরুষতান্ত্রিক অন্যান্য দৃষ্টিভঙ্গি যেমন পুরুষ নারীর চেয়ে শ্রেষ্ঠ, নারীরা স্বামীর সেবাদাসী, স্বামীর পদতলে স্ত্রীর বেহেস্ত প্রভৃতি মনোভাব থেকে নারীর প্রতি সহিংসতার সৃষ্টি হয়। আবার শৈশবে নিজ পরিবারের নারীর প্রতি সহিংসতা ও বঞ্চনার প্রভৃতি মনোভাব থেকে নারীর প্রতি সহিংসতার সৃষ্টি হয়ে থাকে। পরবর্তীতে একজন পুরুষকে সহিংস করে তুলতে হলে পারিবারিকভাবে যে সহিংস নারীর প্রতি যে সহিংস আচরণগুলো হয় এগুলো কিন্তু ভূমিকা রাখে।
কন্যা সন্তানকে শিক্ষাদানের প্রতি গুরুত্ব না দেওয়া, কন্যা সন্তানের প্রতি মা বাবার উদাসীনতা, পুত্র সন্তানকে প্রাধান্য দেওয়া, বিবাহে কন্যার ইচ্ছা অনিচ্ছাকে উপেক্ষা করার মনোভাব প্রভৃতি নারীর প্রতি সহিংসতাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যায়। নারীর প্রতি সহিংসতার গুরুত্বপূর্ণ কারণ হলো একটি দারিদ্র। দারিদ্র ঘোষাতে কাজের খোঁজে এসে অনেক নারী সহিংসতার শিকার হয়। বাংলাদেশে নারী শ্রমিকের একটা বিরাট অংশ পোশাক শিল্পে কাজ করে থাকে। এসব নারী শ্রমিক রাতে কর্মস্থল থেকে ফেরার পথে বা স্বয়ং কক্ষ সংকটের কারণে একই করে নারী পুরুষ নির্বিশেষে বসবাস করার কারণে অনেকে যৌন নির্যাতনের শিকার হয়ে থাকে। এছাড়া বাসা বাড়িতে কাজ করে এমন গৃহকর্মী নারী বা শিশু অনেকে যৌন নির্যাতনের শিকার হয়। লোকলজ্জা, পারিবারিক ও সামাজিক মর্যাদার ভয় সহ নানা কারণে বাংলাদেশের নারী সমাজ অনেক সময় নির্যাতনের বিষয়ে বাইরে প্রকাশ করতে বা প্রতিবাদ করতে পারে না, ফলে নারী ও শিশুর প্রতি সহিংস ঘটনা আরো বেড়ে যাচ্ছে। তবে নারী ও শিশুর নিরবতা ভাঙতে শিক্ষা মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, বিভিন্ন সাহায্যকারী সংস্থা যেমন আইন, সালিশ কেন্দ্র, ব্রেকিং দ্য সাইলেন্স প্রভৃতি কার্যক্রমও পরিচালনা করতেছে বা করছে। এবার আমরা দেখব নারীর প্রতি সহিংসতার প্রভাবগুলো কি কি। নারীর জীবনে সহিংসতার প্রভাব জটিল এবং ভয়াবহ। নারীর প্রতি শারীরিক নির্যাতন, কখনো কখনো নারীর অঙ্গহানি ঘটায়। সহিংস ঘটনায় নারীর শারীরিক ও মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়। অনেক ক্ষেত্রে নারী আত্মহত্যা পর্যন্ত করে থাকে। সহিংসতার শিকার নারীরা সমাজে স্বাভাবিক জীবনযাপন করতে পারে না। নারীর প্রতি এই সহিংসতা আমাদের দেশের অর্থনীতিকেও ক্ষতিগ্রস্ত করতেছে, কারণ আমাদের অর্ধেক জনসংখ্যারই কিন্তু হলো নারী। এই গেল নারীর প্রতি সহিংসতার প্রভাব। এখন আমরা দেখব নারীর প্রতি সহিংসতা রোধে আইনি প্রতিকার। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আইনি প্রতিকার যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে এক নম্বর হলো নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000। নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000-2003 সালে সংশোধিত যৌন হয়রানিকে শাস্তিমূলক অপরাধ হিসেবে চিহ্নিত করে বলা হয়েছে। যদি কোনো পুরুষ অযাচিতভাবে তার যৌন লালসা চরিতার্থ করার জন্য নারীর শালীনতা অবমাননা কিংবা অশ্লীল অঙ্গভঙ্গি বা ইঙ্গিতের মাধ্যমে যৌন হয়রানিমূলক আচরণ ঘটায়, তবে উক্ত ব্যক্তি অনুরোধ 7 বছর এবং সর্বনিম্ন 2 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবেন এবং অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডিত হবেন। এর বাইরে হলো এসিড অপরাধ দমন আইন 2002। এসিড অপরাধ দমন আইন এসিড দ্বারা মৃত্যু ঘটানো, এসিড দ্বারা আহত করা, এসিড নিক্ষেপ করা বা নিক্ষেপের চেষ্টা করা এবং এই অপরাধের সহায়তা করা প্রভৃতির শাস্তি, বিচার পদ্ধতি ও সংশ্লিষ্ট বিষয়গুলি স্পষ্টভাবে চিহ্নিত করা হয়েছে। এসিড দ্বারা মৃত্যু ঘটানোর শাস্তি, যদি কোনো ব্যক্তি এসিড দ্বারা অন্য কোনো ব্যক্তির মৃত্যু ঘটান, তাহলে উক্ত ব্যক্তি মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হবেন এবং এর অতিরিক্ত অনূর্ধ্ব 1,00,000 টাকা অর্থদণ্ডেও দণ্ডনীয় হতে পারেন বা হবেন। এরপরে আসতেছে এসিড দ্বারা আহত করার শাস্তি। এই আইনে আরও বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি এসিড দ্বারা কাউকে এমনভাবে আহত করেন যে ক তার দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি সম্পূর্ণ বা আংশিকভাবে নষ্ট হয় বা মুখমণ্ডল বিকৃত বা নষ্ট হয়, তাহলে উক্ত ব্যক্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হবেন এবং এর অতিরিক্ত অনূর্ধ্ব 1,00,000 টাকার অর্থদণ্ডেও দণ্ডনীয় হবেন। খ শরীরের অন্য কোনো অঙ্গগ্রন্থি বা অংশ বিকৃত বা নষ্ট হয় বা শরীরের কোনো স্থান আঘাতপ্রাপ্ত হয়, তাহলে উক্ত ব্যক্তি অনধিক 14 বছর কিন্তু অনূন্য 7 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হবেন এবং অতিরিক্ত অনূর্ধ্ব 50,000 টাকার 50,000 টাকা অর্থদণ্ডেও দণ্ডনীয় হবেন। এছাড়া এসিড নিক্ষেপ করা বা নিক্ষেপের চেষ্টা বা অপরাধে সহায়তা করার জন্য শাস্তির বিধান রয়েছে। এসিড নিয়ন্ত্রণ আইনে সরকার এসিডের মজুদ, বহন, আনা নেওয়ার ব্যবস্থা ইত্যাদির উপর যথেষ্ট নিয়ন্ত্রণ আরোপ করে এবং 2010 সালে বাংলাদেশ জাতীয় সংসদ কর্তৃক এই এসিড নিয়ন্ত্রণ সংশোধন আইন 2010 পাশ হয়। এরপরে আসে
নারী ও শিশু পাচার প্রতিরোধে বাংলাদেশের আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000-এ বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি পতিতাবৃত্তি বা বেআইনি বা নীতিগর্হিত কোনো কাজে নিয়োজিত করার উদ্দেশ্যে কোনো নারী বা শিশুকে বিদেশ থেকে আনয়ন করেন বা বিদেশে পাচার বা প্রেরণ করেন অথবা ক্রয় বা বিক্রয় করেন বা অনুরূপ কোনো উদ্দেশ্যে কোনো নারী ও শিশুকে তার দখলে বা হেফাজতে রাখেন, তাহলে উক্ত ব্যক্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা অনধিক 20 বছর কিন্তু অনূন্য 10 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবেন এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডিত হবেন। এছাড়াও নারী ও শিশু অপহরণ, মুক্তিপণ আদায়, ধর্ষণ, ধর্ষণজনিত কারণে মৃত্যু, যৌনপীড়ন, যৌতুকের জন্য মৃত্যু ঘটানো ইত্যাদির ক্ষেত্রে আইনে শাস্তির বিধান রয়েছে। মানব পাচার প্রতিরোধ ও দমন আইন 2011-এ মানব পাচারের জন্য দায়ী অভিযুক্ত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড সহ 5 লক্ষ টাকা অর্থদণ্ড দণ্ডিত করার বিধানও রয়েছে। এই হলো বাংলাদেশে নারীর প্রতি সহিংসতা রোধে আইনের প্রতিকারগুলো। এরপরে দেখবো আমরা নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সমাজের করণীয় কি কি, করণীয় সমূহ। নারীর প্রতি সহিংসতা রোধে সমাজকে এগিয়ে আসতে হবে এবং এক্ষেত্রে সমাজ যে সকল কার্যক্রমগুলো গ্রহণ করতে পারে এগুলোর মধ্যে 1 নম্বর হলো নারী শিক্ষা কার্যক্রম গ্রহণ, বিধবা ভাতা প্রদান, নারীর জন্য ঋণ দান, কর্মসূচি গ্রহণের মাধ্যমে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি করা, নির্যাতন, সহিংসতার ধরন ও প্রবৃত্তির কারণের সাথে সামঞ্জস্য রেখে আইন প্রণয়ন এবং এর যথাযথ প্রয়োগ করা। পরিবারে ছেলে মেয়ে উভয়কেই পারিবারিক জীবনে নৈতিক মূল্যবোধ গঠন সম্পর্কিত শিক্ষা প্রদান, নারী অধিকার এবং অধিকার সংশ্লিষ্ট আইন বিষয়ে সচেতনতা সৃষ্টি, নারীর অধিকার প্রতিষ্ঠার সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমূহের কর্মতৎপরতার সম্প্রসারণ, নারী নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা, নারী নির্যাতন প্রতিরোধে প্রবর্তিত আইন যেমন এসিড অপরাধ দমন আইন, এসিড নিয়ন্ত্রণ আইন, যৌতুক প্রতিরোধ আইন, পারিবারিক আদালত অধ্যাদেশ, বাল্য বিবাহ অধ্যাদেশ, সন্ত্রাস দমন অধ্যাদেশ ইত্যাদির যথাযথ প্রয়োগ ঘটানো, সামাজিক চাপ প্রয়োগের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা রোধ করা, নারীর বিরুদ্ধে সহিংস ঘটনার প্রভাব ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচার করে জনমনে সচেতনতা সৃষ্টি, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সংশ্লিষ্ট আইনের বিষয়বস্তু সহজভাবে জনসমক্ষে উপস্থাপন ও প্রসার করা। এই হলো বাংলাদেশে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সমাজের করণীয় কি কি এগুলো। তাহলে আজকের ক্লাসের মধ্যে আমরা জানতে পারলাম নারীর প্রতি সহিংসতাটা কি, সহিংসতার প্রকৃতি কেমন এবং নারীর প্রতি সহিংসতার কারণগুলো কি কি, সহিংসতার প্রভাব কি সমাজে, নারীর প্রতি সহিংসতার প্রভাব কেমন, এরপরে নারীর প্রতি সহিংসতা রোধে আইনি পদক্ষেপ, আইনি প্রতিকার, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সমাজের করণীয়। এখান থেকে আমাদের ক্রিয়াত্মূলক, অনুধাবনমূলক এবং বড় প্রশ্নের জন্য নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আইনি প্রতিকারগুলো কী কী বা নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সমাজের করণীয় কী ব্যাখ্যা করে বিশ্লেষণ করে এই ধরনের করে প্রশ্ন হতে পারে। কাজে আজকের ক্লাসের মধ্যে থেকে এই ধারণাগুলো নিয়ে তোমরা এর উপর ভিত্তি করে পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে, ঠিক আছে।